ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অনামিকা বলছি অনামিকা স্ক্র্যাপ থেকে। আজ আমি আপনাদের কিভাবে উল দিয়ে টিয়া পাখি বানাতে হয় সেটাই দেখাবো। আপনারা আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন, ও এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি টিয়া পাখিটা করার জন্য তিনটে সবুজ উল নিয়েছি এবং একটা লাল উল, আর এটাকে আমি তার মুড়িয়ে একটা উল জড়িয়ে নিয়ে, লাল উল জড়িয়ে নিয়ে একটা পায়ের মতন করে নিয়েছি দুটো, আর কালো পুঁতি নিয়েছি আর লাল পুঁতি নিয়েছি দুটো দুটো চারটে চোখটা করার জন্য, আর নিয়েছি 11 নম্বর কাঁটা। আমি সুতোটাকে এরকমভাবে এতটা মতন ডবল করে নিয়ে আমি এখানে একটা ফাঁস দিয়ে দেবো, দিয়ে ঘর তুলব আমি এখানে। এরকমভাবে ঘর তুললে জিনিসটা মজবুত হয়। আমি দেখুন কিভাবে ঘরটা তুলছি, আমি এই আঙুলটার মধ্যে দিয়ে সুতোটাকে এমনি করে নিয়ে ঠিক এমনি করে ভরে দিলাম ঘুরিয়ে, দিয়ে বাঁ হাতে সুতোটা কাঁটাটার সামনে দিয়ে নিয়ে গেলাম, দিয়ে এই সুতোটা আমি কাঁটাটার বাইরে দিয়ে আবার নামিয়ে দিলাম। আবার দেখে নিন আমি কিভাবে করছি, দেখুন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নটা খড় আমার তোলা হয়ে গেছে। এবার আমি এক কাঁটা সোজা বুনে নেব। আমি এই লাইনটা পুরোটা সোজা বুনে নিলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। নটা ঘরকেই আমি সোজা বুনে নিলাম। এবার আমি ডিজাইনটা শুরু করব। আমি এখানে দেখুন প্রথম ঘরটায় আমি সুতোটা নিলাম, নিয়ে কাঁটাটা ভরলাম, আমি প্রথম ঘরটার মধ্যে কাঁটাটা ভরে যেমন করে সোজাভাবে আমি কাঁটাটা ভরে ঠিক সেরকমভাবে কাঁটাটা ভরে আমি কাঁটা আর আঙুলটাকে এক জায়গায় ঠেকিয়ে নিয়ে ঠিক এরকমভাবে কাঁটার ভেতর দিয়ে এবং আঙুলের ভেতর দিয়ে দেখুন আমি তিন পাক সুতোটা দিলাম, দিয়ে আর এক পাক দিয়ে আমি সুতোটা এবার কাঁটাটার মধ্যে টেনে নেব। আবারও তাই করব, আমি কাঁটা আর আঙুলটাকে দেখুন আঙুলটার মধ্যে এক দুই তিন দিয়ে আর এক পাক দিয়ে আমি এমনি করে টেনে নেব। আবারও এক দুই তিন দিয়ে আমি সব কটাকে বের করে নেবো। এবার এক দুই তিন এক দুই তিন এক দুই তিন চার তিন পাক আমি পুরো দিলাম, আর চার পাকে আমি ঘুরিয়ে নেব। আবারও তাই করব, তিন চার পাকে ঘুরিয়ে নিলাম, এক দুই তিন চার পাকে ঘুরিয়ে।
ঘুরিয়ে নিলাম, আবারও তাই, এক দুই তিন চার। এবার আমি এই কাঁটাটা ওই চারটে পাককে নিয়ে আবার একটা ঘর করব। দেখুন ওই এক একটা ঘরে যে চারটে করে পাক দিয়েছিলাম, ওই চারটে ঘরকে আমি নিয়ে এ ঘরে একটা ঘর করব, সোজা বুনব। দেখুন এখানে আমার চারটে ঘরকে আবার নেব, দেখুন চারটে ঘরকে নিলাম, দিয়ে আবার একটা ঘর করলাম, আবার চারটে ঘরকে নেব, আবার একটা ঘর করব, আবারও তাই। এগুলো একটু টেনে নেবেন, পরে কাটায় চলে এসেছি। পরে কাটায় আমি আবার ডিজাইনটা তৈরি করব। তিন চার, চারপাকে আমি ঘুরে চলে আসবো, আবারও তাই, এক দুই তিন চার, চারে আমি ঘুরিয়ে নেব, এক দুই তিন চারে ঘুরিয়ে নেব, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, আমার এই লাইনটা হয়ে গেল ডিজাইনের লাইনটা। আমার এক পিঠে ডিজাইন হচ্ছে, আর এক পিঠে যেগুলো আমি তিনটে করে করেছিলাম সেগুলোকে আবার ফের আমি একটা করে ঘরে তৈরি করছি, আমার নটা করে ঘরে আবার তৈরি করছি। এই লাইনে আবার আমি সবকটাকে নিয়ে আমি একটা ঘর করব। দেখুন যেমন একটা ছিল সেরকমভাবে আমি ওই চারটে পাককে নিয়ে আবার একটা ঘর তৈরি করব। তাহলে আমার এক লাইনে ডিজাইনটা করব, আর এক লাইনে আমি চারটে পাককে নিয়ে আবার একটা, চারটে পাককে একসাথে বুনে নিয়ে আবার একটা আমি ঘর তৈরি করব। আমি দু লাইন করে দেখালাম, এরকমভাবে আমি ন লাইন ডিজাইনটা করে নেব। এই ডিজাইনটা আমি ন লাইন বুনে নেব, দু লাইন হলো, এখনও আমি সাত লাইন বুনব। দেখুন আমি ন লাইন বুনে নিয়েছি, এবার আমি এই ঘরগুলোকে কমাতে কমাতে যাব। আমি এদিকের ঘরটা তুলে নিলাম, দিয়ে এদিকের ঘরটা আমি বুনে নিলাম ডিজাইনটা, দিয়ে এই ঘরটা আমি এই ডিজাইনের মধ্যে দিয়ে ফেলে দিলাম, পিছনে ঘরটা দিয়ে আমার তাহলে একটা ঘর এখানে কমে গেল। আবার আমি একটা যেমন আছে তেমনি ডিজাইনটা করে নেব। লাইনের প্রথমেই আমি একটা ঘর ফেলে দিলাম, মেরে নিলাম একটা ঘর,
এবার এ লাইনে দেখুন, আমি এই ঘরটাকে একটা করে নিলাম, ছাপটাকে ধরে আবার এটাকেও আমি একটা করে নিলাম, দিয়ে আমি পিছনে ঘরটাকে আমি এবার সামনে ঘরের উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম। এখানে আমার একটা ঘর মরে গেল, তার নটা ঘর ছিল আমার, সেখানে হলো সাতটা ঘর, যে বাকিগুলো আমি যেমন কার তেমনি গুনে নেব। আমার দুদিকে দুটো ঘর কমে গেল, তাহলে আমি সুতোটা গিট দিয়েছি, এটা কেটে দেব অংশটুকু। আবার এখানে আমি একটা ঘর বুনে তুলে নেব, দিয়ে এখানে ঘরটা বুনে নিলাম ডিজাইনটা দিয়ে। প্রথমকার ঘরটা আমি ডিজাইনটা বুনলাম না, কারণ ওটা আমাকে ঘরটা মারতে হবে তাই। দিয়ে সামনে ঘরটাকে সামনে ঘরটাকে নিয়ে এসে এই ঘরটার মধ্যে দিয়ে ফেলে দিলাম, যে বাকিগুলো আমি যেমনকার ডিজাইন তেমনি করে নেব। আবার এই ঘরটা বুনলাম, তারপরে ঘরটাও আমি বুনে নিলাম, দিয়ে এই প্রথম এই ঘরটাকে আমি সামনে ঘরটার উপর দিয়ে নিয়ে নামিয়ে দিলাম, ওই ঘরটা আমি মেরে দিলাম। তার মানে আমি প্রত্যেক লাইনের প্রথমেই আমি ঘরটা মেরে নিচ্ছি। আমি কিছুটা আপনাদের দেখিয়ে দিলাম এরকম ভাবে, আর আমি এইরকম ভাবে আমি তিনটে ঘর থাকতে থেমে যাব। দেখুন আমি তিনটে ঘরে ঘর কমিয়ে তিনটে ঘরে নিয়ে চলে এসেছি। এবার আবার আমি এদিকে ডিজাইন তুলব তিনটে ঘরকে, আমি এবার ডিজাইন তুললাম, যে আবার যেমনকার তেমনি আমি একটা ঘর করে নেব। ডিজাইনটা খুব যত্ন সহকারে বুনতে হবে, নাহলে ফাঁসগুলো খুলে যেতে পারে। আমার এতটা হয়ে গেল, এবার আমি এই ঘর থেকে একটা একটা করে বাড়াবো। আমি দেখুন এই দিকের ঘরটাতে বাড়াবো, এই যে ঘরটা আছে এর এই দিকের সুতোটা আমি কাঁটার মধ্যে নিয়ে একটা ঘর বাড়ালাম, দিয়ে দু নাম্বার ঘরটাতে আমি
ডিজাইনটা তুললাম, দিয়ে লাইনের প্রথম ঘরটা আমি এবার থেকে বাড়াতে লাগবো। আগে আমি কমিয়ে কমিয়ে তিনটেতে নিয়ে এসে এবার আমি বাড়াবো। লাইনে একটা বাড়লো আমার, আমি এবার এই লাইনে আবার একটা প্রথমের ঘরটাই আমি বাড়াবো। দেখুন একটা ঘর আমি বাড়িয়ে নিলাম, দিয়ে আবার এই ঘরটা আমি মেরে দেব। একবার বাড়ালাম আর একবার সব ঘরটাকে নিয়ে মেরে দিলাম। আমার এখানে দুটো ঘর হলো, একটা ঘর তার মানে বাড়লো। এটা আমি আগের লাইনে বাড়িয়েছিলাম, সেই ঘরটা বুনে নিলাম। এবার আমি এরকমভাবে বাড়াতে বাড়াতে যাব। আবার দেখুন আমি এই দিকের ঘরটা, এই যে এই ঘরটার আমি এই ধারে যে সুতোটা আছে এইটাকে ভেতরে আমি কাঁটাটা ভরে একটা সোজা বুনে নেব। দিয়ে এদিকের এই সুতোটার মধ্যে আমি আবার ঘর কাঁটাটা ভরে নিলাম, দিয়ে এবার আমি ডিজাইনটা তুলব। দিয়ে পরপর সব ঘরগুলোকে একটা, শুধু লাইনের প্রথম ঘরটা আমি একটা করে বাড়িয়ে নেব, আর তাছাড়া সব আমি দেখুন এই ঘরে লাইনে এই কাঁটাটা লাইনে প্রথমে আমি বাড়িয়েছি একটা। সবটা আমি বুনে নিলাম। আবার এখানে আমি একটা ঘর বাড়াবো, তার জন্য আমি এদিকে একটা ঘর বুনে নিলাম সোজা। বুনে নেওয়ার পর আমি একোটাকে সবকটাকে ভরেই একটা বুনে নিয়েছি, আবার সবকটাকে ভরে আমি আর একটা বুনে নিয়ে এই ঘরকোটাকে এবার ফেলে দেব। আমার দুটো ঘর হয়ে গেল, মানে এটা একটা বাড়ানো হলো, লাইনে প্রথমেই আমি বাড়িয়ে নিলাম। এরকমভাবে আমি এবার প্রত্যেক লাইনে একটা করে ঘর বাড়াবো, দিয়ে বেশ কিছুটা আমি বুনে নেব। আমার দুটো করে কাঁটায় ডিজাইনের কাঁটায় একটা বাড়ছে, আর তারপরে কাঁটাতেও আমার একটা করে বাড়ছে। এরকমভাবে আমি বেশ কিছুটা বাড়িয়ে নিয়েছি, দিয়ে আমি এখানে তিনটে ঘর থেকে একদম 30টা ঘর পর্যন্ত বাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে তিন কাঁটা বুনবো, একদিকে উল্টো বুনবো আর একদিকে আমি সোজা বুনবো। এখানে দেখুন আমি এই পিঠটা এবার উল্টো বুনছি, এই পিঠটা আমি পুরোটাই উল্টো বুনে নেব। ডিজাইনের বিপরীত পিঠটা আমি পুরোটা উল্টো বুনে নেব। উল্টো বুনে আমি লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এবার এই লাইনটা আমি সোজা বুনব। সোজা উল্টো কীভাবে বোনে আপনারা জানেন, আমি এবার এই কাঁটাটা সোজা বুনে নিচ্ছি। আমি পুরো কাঁটাটাই সোজা বুনে নেব। সোজার কাঁটাটা আমার দেখুন হয়ে গেছে, এবার আবার এক কাঁটা আমি উল্টো বুনে নেব। এই কাঁটাটা আমি উল্টো বুনে নেব। আমি এই উল্টো সোজা বোনার সময় কিন্তু আমি আর ঘর বাড়াইনি, আমি উল্টো দিকটা ডিজাইনে উল্টো দিকটা উল্টো বুনে নেব। এই কাঁটাটা উল্টো কাঁটাটাও আমার হয়ে গেল। এবার আমি এখানে লাল উল্টা যোগ করব। লাল উল্টা যোগ করে আমি
এক কাটা উল্টো এক কাটা সোজা বুনে নেবো। এটা আমার সোজা কাটা, আমি এই কাটাটা উল্টো বুনবো, এই সোজা বুনবো, সরি আমি এই কাটাটা সোজা বুনবো, এটা আমার সোজা কাটা। কাটাটা আমি পুরো সোজা বুনে নেবো। দেখুন সোজা কাটাটা আমার লাল উল দিয়ে বোনা হয়ে গেছে। এবার এই কাটাটা উল্টো কাটা, এই কাটাতে আমি এক লাইন উল্টো লাল উল দিয়ে বুনে নেব। লাল উলটা দিয়ে আমার এক কাটা উল্টো এক কাটা সোজা বোনা হয়ে গেল। এবার আমি এই লাল উলটাকে সবুজ উলটার সাথে গিটিয়ে নিয়ে কেটে দেবো লাল উলটা। এরকমভাবে আমি আবার সাত লাইন সবুজ উল দিয়ে বুনে নেব। দেখুন আমি সাত লাইন বুনে নিয়েছি। এবার আমি এই কাটাতে তিন ভাগ করব, 30টা ঘরকে আমি তিন ভাগ করে নেব। দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10, এই 10টা ঘরকে আমি তা সেট পিনের মধ্যে ভরে রাখবো। দেখুন 10টা ঘরকে আমি সেট পিনে ভরার পর আবার আমি বাকিগুলো বুনছি, বাকিগুলো সব আমি আবার উল্টো বুনে নেব। বাকিগুলো সব আমি উল্টো বুনে নিয়েছি। এবার আমি এ সাইড থেকে 10টা ঘর আবার সেট পিনের মধ্যে ভরে নেব। দশটা ঘর ভরে নিলাম, এখানে আমার থাকলো 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি তাহলে তিন ভাগ করে নিয়েছি। এবার আমি সুতোটা এখানে কেটে নেব, দিয়ে আমি এখানে মাঝখানে আবার সুতোটা নিয়ে নেব, দিয়ে এখান থেকে আবার বুনবো। দেখুন একটা আমি সোজা বুনে নিচ্ছি। এখানে সোজা বোনার আগে আমি কাঁটা থেকে এই সেট পিন থেকে একটা ঘর আমি ভরে নেব কাঁটার মধ্যে, দিয়ে সেট পিনের মুখটা আমি আটকে দেব। দিয়ে এবার আমি এটা একটা ঘরকে আমি নিয়ে নিয়েছি, দিয়ে এই ঘরটা আমি বুনে নিলাম, দিয়ে যে ঘরটা আমি সেট পিন থেকে নিলাম সেই ঘরটা আমি এই ঘরটার মধ্যে দিয়ে কাঁটার মধ্যে দিয়ে ফেলে দিলাম, দিয়ে বাকিগুলো আবার আমি বুনে নিলাম। আমার একটা ঘর সেট পিন থেকে খুলে মেরে দিলাম। আমার এখন ওই সেট পিনে 9টা ঘর আছে, একটা করে ঘর আমার এভাবে সেট পিন থেকে কমতে কমতে আসবে, আমি মেরে দেব। প্রত্যেক কাঁটায় একটা করে ঘর আমি মারব। আবার আমি এই দিকের সেটপিনটা থেকে এদিকের কাটায় আমি একটা মারব, এদিকের সেটপিনটা থেকে আমি একটা ঘর কাটার মধ্যে আগে তুলে নিলাম, দিয়ে বুনে নিয়ে আমি এই ঘরটাকে সেটপিন থেকে যে ঘরটা নিয়েছি সেই ঘরটাকে আমি এই ঘরটার ভেতর দিয়ে বের করে দিলাম কাটার মধ্যে। বাকিটা আবার আমি বুনে নেব।
এটা আর এক রকম ভাবে করা যায়। এই 10টা ঘরকে আমি প্রথমে মেরে নিতাম, এদিকেও 10টা ঘরকে মেরে নিয়ে আমি এইটা খানিকটা পর্যন্ত বাড়ি দিয়ে এই দুটোর সাথে এভাবে সেলাই করে দিলে, কিন্তু আমি এটা কাঁটা সেলাই করে করছি, তাতে সেলাইটা আমাকে করতে হবে না, দেখে ভালো লাগবে। আবার একটা ঘর দেখুন আমি নিয়ে নিলাম এখানে সেট পিন থেকে, দিয়ে এই সেট পিনে ঘরটা আমি এদিকে বের করে দেব। বাকিগুলো সব আমি আবার সোজা বুনে নেব, সোজা কাটায় সোজা হচ্ছে উল্টো কাটায় উল্টো। এবার আমার উল্টো কাটা আমি এখানেও একটা ঘর আবার বের করে নেবো, কাটার মধ্যে ভরে নেবো। ভরে নিলাম দিয়ে উল্টো কাটা আমার এটা, তাই উল্টো দিকে বুনবো, দিয়ে এই ঘরটা আমি এই ঘরটার মধ্যে ফেলে দেবো। এরকমভাবে মারতে মারতে যখন আমার সেট পিনে একটা ঘর, এদিকে সেট পিনে একটা, এদিকে সেট পিনে একটা ঘর থাকবে, তখন আমি আপনাদের সামনে আবার আসব। দেখুন আমার সব ঘর মেরে নিয়েছি আমি, এবার সেট পিনের আমার এদিকে একটা ঘর আছে, এদিকে সেট পিনে আমার একটা ঘর আছে। আমি এবার এখানে সবুজ উলটা কেটে নেব, দিয়ে লালটা জোড়া লাগাবো। এটাকে আমি এবার গিট মেরে নিয়েছি শুধুটা, এবার এটাকেও আমি কাঁটার মধ্যে ভরে নিলাম একদিকেটা, দিয়ে আমি এখানে এবার দেখুন লাল উল দিয়ে এটা বুনে নেব, দিয়ে এইটাকে আমি এটার মধ্যে দিয়ে এবার বের করে নেবো। এবার এই দিকের এই সেট পিনটাতে একটা আছে, এটাকে আমি এবার কাঁটার মধ্যে ভরে নিলাম, দিয়ে এটা উল্টো ঘর যেমন উল্টো বুনি তেমনি উল্টো বুনে নিয়ে এটাকে আমি এই ঘরটাকে আমি ঘরটার উপর দিয়ে বের করে নেবো, দিয়ে মেরে দেবো। আমার দুটো সাইডের ঘর মারা কমপ্লিট হয়ে গেল। এবার আমার 10টা ঘর আছে মাঝখানে কোটা, 10টা ঘর আছে, এই 10টা ঘরকে আমি এবার একটা একটা করে মারবো। দেখুন আমি বুনে নিলাম, দিয়ে প্রথমকার ঘরটা দ্বিতীয় ঘরের সঙ্গে উপর দিয়ে আমি কাঁটার ইয়েতে ফেলে দিলাম, বাকিগুলো সব আমি আবার বুনে নেব। আবার এই ঘরটাতে উল্টো কাঁটা আমার এটা উল্টো তুলে নিলাম একটা ঘর, দিয়ে দ্বিতীয় ঘরটা বুনে নিলাম, দিয়ে প্রথম ঘরটাকে আমি দ্বিতীয় ঘরটার উপর দিয়ে ফেলে দিলাম, এদিকেও আমার একটা মরে গেল। এভাবে আমি প্রত্যেক কাটাই একটা করে ঘর মারতে মারতে একটা ঘরে লাস্ট আমার একটা ঘরে দাঁড়াবে। এটা আমি করে নেব,
দেখুন, আমার ঘরগুলো মারতে মারতে আমার একটা ঘরে দাঁড়িয়েছে। এবার আমি এখানে লাল উলটাও কেটে নেব, দিয়ে এই ঘরটার মধ্যে দিয়ে আমি লাল উলটা ভরে এখানে টেনে দেব। আমি দেখুন এবার চোখটা তৈরি করব। আমি এখানে সুতোটা তলা দিয়ে, উলের তলা দিয়ে ভরে নিলাম, দিয়ে আমি লাল পুঁতিটা বলেছিলাম ব্যবহার করব, কিন্তু করব না, আমি কালো পুঁতি নেব একটা সুতোর মধ্যে, দিয়ে কালো পুঁতিটাকে বাদ দিয়ে আমি আবার সুতোটাকে উলের মধ্যে দিয়ে ভরে নেব। এবার আমি সুতোটাকে গিট মেরে নেব এখানে। এরকম ভাবে আমি এপাশের চোখটাও করে নেব। আমি এ চোখটা যেমন ভাবে করেছি ঠিক সেরকম ভাবে এপাশের চোখটাও করে নিয়েছি। এবার আমি এর ভেতরে তুলো ভরে এটা সেলাই করে দেব। দেখুন, আমি এই সাইডটা সেলাই করে নিয়েছি ভেতরে তুলো ভরে, এবং পা দুটো আমি সেটিং করে নিয়েছি।